দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম সামনে বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডি সার, আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতর ভাই। 7 অক্টোবর 2024 সোমবার আজ, তা আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আমরা দেখছি এই পাশে উনি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কি অবস্থা বলেন তো বর্তমান বাজারে? বর্তমানে বাজার অবস্থা কম, বাজার অবস্থা কম, কেন সামনে পূজা তো। হ্যাঁ, যারা হ্যান্ডলুমগুলো যায়, হ্যাঁ, ওরা তো এখন নাই, নাই, পূজা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ওরা পারলে কিছু বেচবে, এখন বেচবে, পূজার পরে কেনা শুরু হবে, কেনা শুরু হবে, তখন একটু দামটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বর্তমানে বাজারটা কম আছে, তার মানে কমে কিনো, কমে বিক্রি, কমে বিক্রি, কমে কিনছেন, কমে আজকে বিক্রি করবেন। আচ্ছা, কয়টা গরু আজকে? 8টা। 8টা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ, যার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার চামটা, চাম বললেন ঢেড়া ঢেড়া, শিংটাও ঠিকঠাক আছে। আচ্ছা, বয়সটা কেমন? ছয় দাঁতের উপর খিল ফাটছে দিয়ে জোয়ান হচ্ছে, মানে আমরা একে জোয়ান বলবো, মানে সবে মাত্র জোয়ান হয়েছে। এটা হচ্ছে নতুন জোয়ান, নতুন জোয়ান 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার এটা, এটা রানিং ছয় দাঁত, হ্যাঁ, সিরিয়ালের 2, হ্যাঁ, 2 নাম্বার এটা, 2 নাম্বার। আচ্ছা, বয়সটা কেমন বললেন? ছ দাঁত, 2 এটা, 3 নাম্বার এটা, 3 নাম্বার। মোটামুটি গোস্ত আছে ধরানো, সিরিয়ালের 3, তিন নাম্বারটা বয়স কয় দাঁত বললেন? 4 নাম্বার 6 দাঁত। হ্যাঁ, কি দেখালেন? আর এটা একটা দেশাল, সুস্থ সবল আছে, ঠিকঠাক আছে, নিখুঁত মানের আছে, সরাই দেন দেখি। হ্যাঁ, 4 নাম্বার দেখছিলাম এটা। তারপর সেটা 5, সব ঠিকঠাক আছে, লম্বা চওড়া আছে, সুস্থ সবল আছে। আচ্ছা, সরাই দেন দেখি, সরাই দেন, 5 নাম্বার এটা, এটা দেশাল জাতের, সুস্থ আছে। তারপর সেটা 6 দাঁত, রানিং 6 দাঁত, গরু লম্বা কি? এটা হচ্ছে 6 নাম্বার, না সিংহ ঘুরছে, সিং ফুটছে, হ্যাঁ, 6 নাম্বার। বয়স বললেন কয় দাঁতের? 6 দাঁত, রানিং 6 দাঁত বয়স, তোলা দেন, হ্যাঁ, সুস্থ সবল, নিখুঁত মানের, সিরিয়ালে 6, একটা দেশাল, আর এটা 7, এটা 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে, 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে, সিরিয়ালে 7 নাম্বার। আচ্ছা, তার মানে একে আমরা নতুন জোয়ান বলবো নাকি? এটা নতুন জোয়ান। চামড়া কি দেখলেন? চামড়া পাতলা দেখেন, চামড়া, চামড়া পাতলা, ডবল বডি গরু তো, ডবল বডি গরু, সিরিয়ালের 7 নাম্বার। আর এইটা সর্বশেষ 8 নাম্বার, 6 দাঁত, সর্বশেষ 8। এটা একটা দেশাল, রানিং 6 দাঁত বয়সের, সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে। তাহলে আমরা আরেকবার কাউন্টার করি, এটা সর্বশেষ 8 নাম্বার, 6 দাঁত বয়স বললেন, আর এটা 7 নাম্বার,
নতুন জোয়ান না? ছয় নাম্বার ছয় দাঁত, পাঁচ নাম্বার নতুন জোয়ান, চার নাম্বার এটা ছ দাঁত, তিন নাম্বার ছ দাঁত, আর দুই নাম্বার এটা রানিং ছ দাঁত, প্রথম নাম্বার নতুন জোয়ান। টোটাল গরু আটটা, আটটার মধ্যে ছয় দাঁতও আছে নতুন জোয়ানও আছে। আচ্ছা, আটটা গরুর একটা প্যাকেজ বা একটা লট। আচ্ছা, এখন বলেন আমাদের এই আট গরুর পার পিস অ্যাভারেজ রেট কত রেখেছেন আজকে? সাঁত্রিশ হাজার দুশো। তাহলে পার পিস গরু প্রতি কত টাকা কমছে? এগুলো গরু চার পাঁচ টাকা কমছে, চার পাঁচ হাজার টাকা কমে গেছে। একচল্লিশ বিয়াল্লিশ, কেউ তেতাল্লিশও দিছে। হ্যাঁ, সেটা চলে আসে সাঁত্রিশ হাজারে, সাঁত্রিশ হাজার দুশো টাকা লটে। কয়টা গরু? আটটা গরু। আচ্ছা, এই দামের মধ্যে যদি আর কেউ চাই বেশ কিছু কালেক্ট করে দেওয়া সম্ভব? আচ্ছা, আমাদের একটা গোস্তের আইডিয়া দেন তো, যদি গোস্ত হিসেবে আসবে না, আমরা একটা ধারণা নেই কতটুকু গোস্ত হতে পারে পার পিস। পঁয়ষট্টি হতে সত্তর কেজি। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দেন আমাদের, জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর। ওকে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।